হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমার আঞ্জুমান ব্লকে তোমাদের স্বাগতম। তো আমি আজকে দেখাবো কিভাবে ফুচকা তৈরি করতে হয়। তো আমার আমি প্রতিদিন 7,000 ফুচকা তৈরি করি। তো আমার অলরেডি মাল বেলা হচ্ছে এবং কিছু মালটা ভাজা হয়ে গেছে। এরপর আমি দেখাবো তোমাদেরকে কিভাবে ভাজতে হয়। তোমরা যদি ফুচকা কেউ বানাতে চাও তাহলে লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানাবে। তো এরপর দেখাচ্ছি আমি কিভাবে ভাজতে হয় ফুচকাটা। আমাদেরকে দেখালাম যে কিভাবে ফুচকা বেলতে হয়, এখন দেখাচ্ছি যে কিভাবে ভাজতে হয়। দেখো এই আগুন দেখছো যে উনুনটা কখন ধরে জ্বলছে। এখন আমার এই ফুচকাটা ভাজতে সময় লাগবে কমসে কম 1টা তো বাজবেই। তারপর আবার রান্না বান্না আছে, আমার খেতে বেজে যায় প্রায় 3:30-4। তো তোমরা দেখতেই পাচ্ছ কত কষ্ট করে ফুচকা করতে হয় আমাকে। আর প্রতিদিন 7,000 ফুচকা মানে মুখের কথা নাই, কিন্তু আমার ছেলে মেয়েদেরও একটু কষ্ট হয়, কেননা রান্না করতে গেলে দেরি হয়ে যায়, তো ঠিক মতন খাওয়ানোও হয় না। আর বলে রাখি যে যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর তোমরা যদি কেউ ফুচকা এখনও বলছি বানাতে চাও তো দেখো কিভাবে ভাজছি, শিখে নাও, ভাজাটাও শিখে নাও, বেলাটাও শিখে নাও। যে কীভাবে বেলতে হয় তোমাদেরকে আগেই শিখিয়ে দিয়েছি, এবার ভাজাটা শেখাচ্ছি। হ্যাঁ, ছিটে হয় বন্ধু, সেইগুলো আমার চুরমুর হয়। আর আমার কাছে 2-3 রকমেরই ফুচকা পাওয়া যায়, সস ফুচকা, দই ফুচকা, আর চুরমুরটা তো রয়েছে যে যেগুলো ফোলে নে সেগুলো আমার চুরমুর হয়। আর তোমাদেরকে বলে রাখি এই ফুচকা নিয়েই আমি দিদি নাম্বার 1-এ গিয়েছিলাম এবং রচনা ব্যানার্জিকে নিজে হাতে আমি ফুচকা খাইয়ে এসেছি। আর তোমরাও যদি দিদি নাম্বার 1-এ যেতে চাও আমার চ্যানেলটিকে তোমরা ফলো করবে, আমি সব কিছুই তোমাদেরকে বলে দেবো। আর সুস্থ থাকবে, ভালো থাকবে।